আসলে এতে এদিকে ভাই এখানে ফ্রি হইছে ভাই এখানে আসেন ভাইয়া সাকিব ভাই রাতেই সোহানুর রহমান সোহানের মরদেহ দেখতে তার বাসায় ছুটে গেলেন ঢালিউড কিং শাকিব খান। মারা গেছেন জনপ্রিয় পরিচালক সোহানুর রহমান সোহান। কিয়ামত থেকে কিয়ামত সিনেমা নির্মাণ করে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন এই পরিচালক। তিনি সালমান শাহ, মৌসুমী এমনকি শাকিব খানকে চলচ্চিত্রে এনেছেন। শাকিব খানের প্রথম সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহান। সিনেমার নাম অনন্ত ভালোবাসা, যে সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন আজকের শাকিব খান, যার সিনেমায় জন্ম হয় শাকিব খানের। তার মৃত্যুর খবরে ছুটে গিয়েছেন শাকিব খান। উত্তরায় সোহানুর রহমান সোহানের বাসায় যান শাকিব খান। শোকস্তব্ধ পরিবারকে সান্ত্বনা দিতে গিয়েছিলেন কিং খান শাকিব খান। রাত 11টায় রওনা দেন এই অভিনেতা। এ সময় দেখা যায় শাকিব খান খুবই শোক সন্ত্রস্ত, তিনি কোনো কথা বলতে পারছেন না। সাংবাদিকরা তার সাথে কথা বলার চেষ্টা করলেও কারোর সাথে মত বিনিময় করেননি শাকিব খান। মাথা নিচু করেই স্থান ত্যাগ করেন শাকিব খান। দেখে বোঝা যাচ্ছে শাকিব খান শোকস্তব্ধ, পুরোটা সময়ই তাকে চুপচাপ থাকতে দেখা গিয়েছে। উপরে সোহানুর রহমান সোহানের বাসায় বেশ কিছুক্ষণ থাকার পর শাকিব খান স্থান ত্যাগ করেন। শাকিব খান তার মৃত্যুর শোকে এতটাই কাতর হয়ে পড়েন যে তিনি সাংবাদিকদের সাথে কোনো কথাই বলতে পারছিলেন না। মৃত্যুর কয়েকদিন আগেও শাকিব খানের সঙ্গে কথা হয়েছিল এই পরিচালকের। প্রায়ই শাকিব খান ও তার মাঝে বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো। জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নামটিও সোহানুর রহমান সোহানি দিয়েছিলেন। সে সময় শাকিব খান খুবই জনপ্রিয় ছিল। শাকিব খানের কাছাকাছি একটি নাম দিতেই শাকিব খান নামকরণ করেছিলেন তিনি।